বিপিএল এর শেষ দিকে চমক চলছেই। রংপুরের হয়ে 22 গজে আলো ছড়াতে প্রস্তুত দাসুন শানাকা মুজিবুর রহমানরা। রাইডার্সদের হয়ে ব্যাটে বলে একসাথে লড়বেন দুবাই ক্যাপিটালস জুটি। রংপুর দারুণ খুশি এদের পেয়ে। শেষ দিকে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি, কেউ নিয়ে আসছে মঈন আলীকে, আবার কারো দলে যোগ হচ্ছেন পাফের মতো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটাররা। তারই মাঝে রাইডার্সরা পিছিয়ে ছিলেন না, মালিক সিকান্দার রাজা হ্যারি শ্রফরা ছিলেন রংপুরের বড় বিজ্ঞাপন। বিপিএল এর রাউন্ড রবিন লিগ শেষে ফাইনাল খেলার লড়াইয়ে কেউ কারো চেয়ে পিছিয়ে নয়, সবাই ব্যস্ত বড় তারকাদের নিয়ে। রংপুরে খেলতে গতকাল রাতেই যোগ দিয়েছেন দাসুন শানাকা মুজিবুর রহমানরা। আপাতত এদেরকে নিয়েই দল সাজাতে হচ্ছে সোহানকে। ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুজিব শানাকা। ইতিমধ্যে তাদের দল ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তেমন ম্যাচ বাকি নাই, আগামীকাল বরিশালের বিপক্ষে এলিমিনেটর খেলবে রংপুর রাইডার্স। শক্তিশালী সাকিবদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে রাইডার্সদের। পাওয়ার প্লেতে মুজিব হতে পারেন অন্যতম কান্ডারি, প্রতিপক্ষ ওপেনারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মুজিব। কত কত ভ্যারিয়েশনে কাবু করেন এই আফগানি, তাই তো এনামুল বিজয় সাকিবদের বিপক্ষে কাঁপন ধরিয়ে দিতে প্রস্তুত এই টলার বয় দাসুন শানাকা। ব্যাট হাতে আছেন দারুণ ছন্দে। আইএল টি টোয়েন্টি শুরু হওয়ার আগে ইন্ডিয়ার মাটিতে হাড় কাঁপন ইনিংসগুলো দিয়ে জানান দিয়েছিলেন তিনি ফুরিয়ে যাননি। বয়স বাড়ার সাথে সাথে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যার চাহিদা বেড়েই চলছে। আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে কিছু আলো ছড়ানো ইনিংস খেলেছেন। দুবাই থেকে মিরপুরে আলো ছড়াতে প্রস্তুত রংপুরের হয়ে। রংপুরে থাকছে আরও চমক, দলের সাথে নিকোলাস পুরান ডিজে ব্রাবুরা যোগ দেওয়ার কথা রয়েছে। বরিশালের বিপক্ষে দারুণ এক দল নেই মাঠে নামছে সোহানের শিষ্যরা। বিল্লাল শিমুল, স্পোর্টসমেল 24।